হ্যালো এভরিওয়ান অ্যান্ড টু মাই চ্যানেল এখন আমি অজয় দেবগণ এবং সিদ্ধার্থ মালোত্রা রাকুল প্রীত অভিনীত থ্যাংক গড এই সিনেমার রিভিউ আপনাদের সামনে নিয়ে এসেছি তো প্রথমে আমি যদি গল্পের কথাই বলি তো এখানে থ্যাংক গড যে সিনেমা সেই সিনেমার মধ্যে আমরা দেখতে পাই একজন স্বার্থপর আর একজন মানে স্বার্থপর করাপ্ট একজন মানুষ সে ভাবে তার জীবনে তার স্ট্রাগল চলে এসছে নোটবন্দির ফেলে এবং সাডেনলি এই টেনশনে অনেক রকমের ক্রাইসিসে সে হঠাৎ করে তার হয় এবং সে সোজা চলে যায় জমালয় এবং জমালয় সেখানে তার সিজির সঙ্গে দেখা হয় এবং সিজি মানে আমরা যাকে বুঝি সেটা হচ্ছে চিত্রগুপ্ত তো চিত্রগুপ্তের সঙ্গে দেখা হয় এবং তার সঙ্গে তার এরপর তার সিন শুরু হয় বাকিটা আপনারা হলে গিয়ে দেখুন মানে বাকিটা বললে স্পয়লার হয়ে যাবে। এবার যদি আমি সিনেমার আমার কোন দিকটা ভালো লেগেছে? সিনেমার ফার্স্ট হাফ আমার মোটো ভালো লাগেনি, সেকেন্ড হাফটা থেকে আমার ভালো লেগেছে। আর সিনেমায় অভিনয়ের কথা যদি বলি অজেয় দেবগন ঠিকঠাক सिद्धार्थ সেকেন্ড হাফে सिद्धार्थকে আমার ভালো লেগেছে। কারণ অজেয় দেবগনের সঙ্গে যে সিনগুলো আছে মানে জমরাজের জমরাজ না সরি চিত্রগুপ্তের সঙ্গে যে সিনগুলো আছে ওই সিনে যেন কথাই যেন অজেয় দেবগন অনেকটা বেশি ছাপিয়ে গেছে। তো আর সিদ্ধার্থকে ওই শেষের দিকে কিছু অংশে সিদ্ধার্থকে ভালো লাগে এরপর কে আমার মোটামুটি লাগে আর এই সিনেমাটা মূলত যেটা বলতে চেয়েছে যে কোন আমি যার সঙ্গে সম্পর্কে জড়াই না কেন সে আমার জামাইবাবু হোক সে আমার মা হোক সে আমার স্ত্রী হোক আমার মেয়ে হোক আমি কোনো ক্ষেত্রেই আমি জাজমেন্টাল হতে পারি না আর যেটাই সিদ্ধার্থ সর্বক্ষেত্রে তার মা আমের সে যেহেতু তার স্ত্রী ক্রাইম ব্রাঞ্চে চাকরি পেয়ে গেছে বলে আমি ঈর্ষানিত হতে পারি না তার জামাইবাবু সবসময় মেড ইন নাসিকের কোনো ওয়াইনের বটল নিয়ে আসেন বলে সেটার জন্য আমি তাকে জাজ করতে পারি না তার মেয়ে তার বাবার সঙ্গে সময় কাটাতে চায় বলে আমি সেই মেয়েটাকে জাজ করতে পারি না তো এই পুরো সমস্যাগুলো যখন চিত্রগুপ্তের সঙ্গে যখন সেই মানুষটা মানে সিদ্ধান্ত যখন কথোপকথন চলে কনভারসেশন যখন চলে সেই জিনিসগুলো সে প্রত্যেকটা জিনিসই রিয়েলাইজ করতে পারে এবার চলে আসছি সিনেমায় আমার কোন দিকটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে যখন সিদ্ধার্থ সিদ্ধার্থের যে ক্যারেক্টার সে সবসময় আই মানে আমি সব কিছুতে সে নিজেকে সব সময় আগে সে মানে বাদ বাকিরা পরে তো এমন কি দায় ভারটা সে মানে অন্যকে দিতে চায়নি সে নিজেই নিয়ে নিতে চেয়েছে কিন্তু যখন তুই রিয়েলাইজ করতে পারলো যে আমি সব নই আমরা আস উই আমরাই হচ্ছি সব এটা স্বাভাবিক ব্যাপার একটা মানুষ আমরা সমাজে আমরা থাকছি একা একা সবকিছু করে ফেলছি এটা তো হতে পারে না এর এর জন্য আমাদেরকে নিতেই হচ্ছে হ্যাঁ কারণ মেন্টাল স্ট্রেংথ বেশি থাকে কারণ মেন্টাল স্ট্রেংথ কম থাকে কিন্তু সাহায্য আমাদেরকে কারোর না কারোর নিতেই হয় তো সেটাই এই সিনেমার মূল বক্তব্য তো আমার ওভারঅল এই সিনেমাটা অ্যাভারেজের থেকে একটু ভালো লেগেছে অ্যাভারেজ মুভি বলবো না কারণ আমার হাফ টাইম পর্যন্ত মনে হচ্ছিল এটা অ্যাভারেজ কিন্তু তারপর থেকে আমার ভালোই লেগেছে তো সেই জন্য আমি অ্যাভাব অ্যাভারেজ আমি বলবো এবং আপনারা এটা দেখুন অবশ্যই আমি আমার তরফ থেকে সব সময় বলবো যে আপনারা দেখুন আমার পছন্দই আপনাদের পছন্দ হতে হবে তার কোনো মানে নেই তো আর আমার যেটা সবচেয়ে বেশি আহ মানে কি বলবো মানে সবচেয়ে বেশি আমার এই সিনেমাটার মধ্যে খারাপ লেগেছে যখন ওই আই থেকে উই যখন আমরা হচ্ছি মানে सिद्धार्थ যখন হচ্ছে তখন যে তার যে স্ট্রাগলটা স্ট্রাগলটা মাত্র 10 মিনিটের মধ্যে কি করে শেষ হয় তা স্ট্রাগলটা অনেক বেশি বোঝানোর দরকার ছিল এবং সেটা তো পরিচালকের উপর যে পরিচালক সেটা কি করবেন কারণ একটা মানুষ যে মানুষটা সারা জীবন ধরে মানে প্রচন্ড সে স্বার্থপর type মানুষ সে অন্যের ভালো এমন কি নিজের স্ত্রীর ভালো সে দেখতে পারে না তা স্ত্রী ভালো জায়গায় চাকরি করছে সেটাও তার ভালো লাগে না সেই মানুষটা দুম করে কি করে এতো রাতারাতি কি করে পরিবর্তিত হয়ে যায় সেখানে তার struggle টা দেখানোর খুব দরকার ছিল তো আমার এইটুকুই যে যেটা একটু খারাপটা লেগেছে তো otherwise এটা ঠিকঠাক মানে একদম যতটা মানে খারাপ ভেবেছিলাম ততটা কিন্তু খারাপ এটা হয়নি তো এই ছিল আমার রিভিউ থ্যাংক ইউ সো মাছ দ্যাট ফর নাও প্লিজ কিপ ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল টিলেন গুড বাই